দর্শক আসসালামু আলাইকুম, চলে আসছি নাটোর জেলার সেই পাইকারি হাটে, যে হাট থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা হতে বিভিন্ন বিভাগ হতে ব্যাপারী এবং ক্রেতা এসে থাকে। সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এই হাটে ছাগল এবং ছাগলের বাচ্চা বেচা কিনা হয়ে থাকে। তো আমরা এই হাটে এখন প্রবেশ করব। হাটের মুখ যে পাশে হচ্ছে রোড, বিশ্ব রোড। তো আমি হাটের মধ্যে এখন প্রবেশ করব। পাইকারি হাট, যে হাট থেকে ছাগল ক্রয় করে নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। আচ্ছা, হাট নিয়ে একটু কথা বলবো যে এই হাটটির জায়গা এবং হাট সকাল 6টা থেকে এবং 6টা পর্যন্ত বেচা কিনা হয়? ভোর 7টা থেকে 10টা 11 পর্যন্ত বেচা কিনি হয়। হাটের ঠিকানাটা বলবেন একটু? এই হয়বাদপুর বাজার, নাটোর জেলা। আচ্ছা, এবং থানা নাটোর, জেলা নাটোর, আর এই বাজারটা হয়বাদপুর বাজার। হয়বাদপুর বাজার। এই হাটে তো পাইকারি বেচা কিনা হয়? পাইকারি বেচা কিনি হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই যে এই বাচ্চাগুলো চলে যাচ্ছে এই হাটের থেকে, ক্রয় করে নিয়ে চলে যাবে অন্য হাটে। তো আমরা একে ভিতরে প্রবেশ করব। আমারও ধরতেছে, আমি অ্যাঙ্গেলে নিয়ে আসি দাঁড়াই। দেখতে পেলেন বিশাল হাটে আজকে প্রচুর ক্রেতা বিক্রেতা হাটে, জমজমাবে বেচা কিনা চলতেছে। হ্যাঁ, ভালো। ভাই কথা বলছি, আপনি কথা বলছেন কেন? একটু কথা বলে গেছি। ভাই তো তো এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। দূর দূরান্ত থেকে এসে এই হাটে পাইকারি কিনে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার পরিচয় দিবেন, কোথা থেকে আসছেন আপনি? আমরা নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে। নীলফামারী? নীলফামারী। নীলফামারী থেকে চলে আসছে আমার কাকা। কয়জন আছেন আপনারা? আমরা আছি তিনজন। তিনজন এখানে নিয়মিত আসেন তো? হ্যাঁ, নিয়মিত আসি আমরা। আচ্ছা, কয়টা ছাগল কিনছেন আজকে? বর্তমানে 14টা, আর এক ভাই আমার কিনছে 9টা। 9টা 14টা? 14টা। মোটামুটি অনেক ছাগল কিনে নিয়ে যান? অনেক ছাগল আমরা 50টা পর্যন্ত নিয়ে যাই। নিয়ে যান না? সর্বোচ্চ আমরা 30-35 হাজার টাকা পর্যন্ত ছাগল কিনি। সর্বনিম্ন? সর্বনিম্ন 6,000 টাকা থেকে।
এই হাটের তো পাইকারি হাট, পাইকারি হাট, এখান থেকে নিয়ে আপনারা বিক্রি করেন? বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করি, বিক্রি করেন? ঠিক আছে, ম্যানেজমেন্টটা কেমন এই হাটের? ম্যানেজমেন্ট ভালো আছে, ভালো আছে, ভালো। আপনারা খুশি তো? আমরা খুশি। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখেন উন্নত জাতের ছাগল এই হাটে ওঠে। আপনার পরিচয় দিবেন, কোথা থেকে আসছেন? আমার বাড়ি এটি ভাই, এখানে ছাগল কয়টা কিনছেন আজকে? ছাগল আজকে 10টা নিয়েছি বাজারে, 10টা নিয়েছেন। এখানে তো পাইকারি বেচা কিনা হয়? পাইকারি বেচা, এই হাটে হয় পাইকারি বেচা কিনা হয়? পাইকারি বেচা কিনা। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয়েছে আমার 3টা বিক্রি, 3টা বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ক্রেতা বিক্রেতা হাটে প্রচুর আজকে, এই হাটে একদম জায়গা নাই। যাই হোক, মাশাআল্লাহ, এমনি বেচা কিনা ভালো হচ্ছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অন্য অন্য বাজার থেকে আজকে বাজার থেকে জান দিন মারা গেছে না কি তুলে দে? আচ্ছা আচ্ছা, না না মারা যায় না, দূরের থেকে আইছে তো, ঘুমাইতেছে, তুলে দিছি, ঘুমাইতেছে। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো। কাকার পরিচয় দেবেন, কোথা থেকে আসছেন? আমার নাম জামাল বেপারি, বাসা আমার হচ্ছে হলো চাপিলা। চাপিলা, ছাগল কয়টা কিনছেন? আচ্ছা দেখেন দর্শক, এই যে পাইকারি হাট থেকে চলে যাচ্ছে ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে হাটে। হ্যাঁ, যাই হোক, ছাগল আজকে রেট কেমন দেখতেছেন? কত কেমন দামে কিনছেন? কমই, রেট একটু কম, কমই আছে না? সর্বনিম্ন কেমন দামে কিনছেন, সর্বোচ্চ কেমন দামে কিনছেন? কিন্তু ধরেন 7,000 থেকে শুরু করে হলো 12,000-14,000 এরকম। এগুলো কাটাই চলে যাবে না? এগুলো সব কাটাই চলে, এগুলো সব মাংস কাটাই, সব মাংস, সব মাংস। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। বড়বর্কি, এখানে বড়বর্কি? হ্যাঁ, বড় বকরি বাজার। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু বড় ছাগলের হাটের দিকে প্রবেশ করছি, এই সাইডটা, সাইডটা এই এই সাইডে যান, এই সাইডে যান কাকা। বুঝছেন? তাহলে এই যে বড় ছাগলগুলো, এই সাইড হলো সব বড় বকরি বাজার, আর ওইটা হলো বাচ্চা বকরি বাজার। এই সাইড হলো বড় বকরি, এই যে বড় ছাগলের একটু কথা বলি, তো আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোথা থেকে আসছেন? গোকুলনগর। হ্যাঁ, গোকুলনগর, গোকুলনগর। হাতে কি দেখতে পাচ্ছি? পাঠি, 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 পাঠি না, সেই যে পাঠি। কয় জাতের ছাগল এটা? চার দাঁত। কি জাতের ছাগল? তোতামুখী। তোতামুখী, তোতামুখী আপনি চিনেন? তাই বলছে তোতামুখী না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রসের ছাগল। হ্যাঁ, ভালো ছাগল, সুন্দর ছাগল। আচ্ছা যাই হোক, কেমন দাম হচ্ছে একটু বলেন তো? 20,000 করছে কেউ, 17,000, 18,000, 21,000 এরকম বলতেছে না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই ভালো। কোথা থেকে আসছেন আপনি? ওই আমাদের বাড়ি লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর। আচ্ছা, ছাগল নিয়ে আসছেন, এটা কয় জাতের ছাগল? চার জাত। দেখি দাঁতটা, দেখি দাঁত কিভাবে দেখতে হয়? এই যে দাঁতে ও দেখতে হয়। আচ্ছা আচ্ছা, গাব আছে কি? হ্যাঁ গাব আছে। কয় মাসের গাব? 3 মাস। 3 মাসের গাব। কি জাতের ছাগল এটা? এইটা মনে করেন ক্রসের ছাগল। ক্রসের ছাগল, কেমন কি দাম হচ্ছে বলেন? পুরো দাম হচ্ছে আপনি মনে করেন 15,000-16,000 টাকা দাম হচ্ছে। দর্শক দেন, 15,000-16,000 টাকা হলে এরকম ছাগল পাবেন এই হাটে, পাইকারি হাট, হৈবতপুর হাট। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক বড় সাইজের একটা ছাগল আগে সাইডেই দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। একদম বসে পড়ছেন? হ্যাঁ, একদম হাটের সাইডে চলে আসছেন কর্নারে। গরম তো অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম না? আচ্ছা, আজকে তো প্রচুর ছাগল হাটে, এই ছাগলটা কি জাতের ছাগল? অনেক বড় ছাগল আপনার তো, তার কস, তো তার কস। ভালো লাগলো আপনি সুন্দর করে বুঝাইতে পারছেন। আচ্ছা, এটা কয় জাতের ছাগল? দাঁত সারা। দাঁত সারা। আচ্ছা, দাঁত সারা, দেখেন কসে একটা ছাগল, দাঁত সারা। গাব আছে কি? না গাব নেই। গাব নাই না? কেমন কি দাম হচ্ছে আজকের এই হাটে? 37-37 দাম হচ্ছে।
তো মোটামুটি দাম হয়ে গেছে তো? না আমার হিসাবে দাম হয় না। আপনার টার্গেট কত? আমার টার্গেট 40-42। 40-42 আশা আছে তো ইনশাল্লাহ, দেখা যাক। আচ্ছা দাম দর বলতেছে তো? আচ্ছা দর্শক দেখেন ছাগল আসলে অনেক বড় সাইজের ছাগল, আইডিয়া আছে, উনি আশাবাদী যে 40-40-এর উপরে, তাই তো? আচ্ছা আচ্ছা মোটামুটি দাম হয়েছে ভাই, আর কিছু হলে হয়তো বিক্রি করে দিবে। ঠিক আছে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা এটা দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। কোথা থেকে আসেন আপনি? আমার বাড়ি হবিবপুর। এখানে এখানে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছে ভাই আপনার কাছে? আমার কাছে দাম চাইলো 30,000। 30,000 টাকা? আচ্ছা 30,000 টাকা দাম চাইছে দেখেন। মোটামুটি দাম বলছেন কি আপনি? আমি দাম বললাম যে 20-এর নিচে কয় টাকা দিব। ও আচ্ছা 20-এর নিচে, ঠিক আছে আপনারা দামাদামি করেন, যদি কিনা বেচা হয় তাহলে তুলে দেব। বেশি বলতিছে? বেশি বলতিছে কয় টাকা বেশি বলতিছে? উনি বলতিছে 25। 25? আচ্ছা মোটামুটি তো আর অল্প কিছু ঠিক আছে, বেশি না কিন্তু। আপনার পছন্দ হলে ছাগল ভালো তো ভাই? হ্যাঁ ছাগল। কয় দাঁত ছাগল? কয় দাঁত? ছয় দাঁত। দাঁত শেষ? ছয় দাঁত। একটা বলো বাচ্চা বিক্রি করলাম, হরিয়ানা দেখেন আসলে হরিয়ানা হরিয়ানার ক্রস এগুলো। হ্যাঁ হরিয়ানার ক্রস, হরিয়ানা বলতে হরিয়ানার ক্রস। ঠিক আছে ভালো থাকবেন ভাই। হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন? ইব্রাহিমপুর। ইব্রাহিমপুর পাইকারি হাটে, পাইকারি হাটে কেমন ক্রেতা বিক্রেতা দেখতেছেন? বাজারটা কম। বাজার কম এমনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো। কোথা থেকে আসছেন চাচা? আমার বাড়ি এখানে হবিবপুরে। না বাচ্চা কয়টা নিয়ে আসছেন? 60টা। বিক্রি হয়ে গেছে নাকি ওগুলা? তিনটা চারটা বিক্রি হয়েছে না? এখানে সব কালারফুল বাচ্চা দেখতেছি, এগুলো কি জাতের বাচ্চা? এগুলো তোতাপুরি। হ্যাঁ তোতাপুরি। তোতাপুরি কি জাতের বাচ্চা? তোতার করো। তোতার করো এখানে তোতাপুরির কস বাচ্চাগুলা দেখেন অনেক সুন্দর বাচ্চা। আচ্ছা এগুলো বাচ্চা এখন বর্তমানে এই হাটে পাইকারি হাটে কেমন দাম যাচ্ছে? ওইগুলো বলতেছে 45-46, এটা বলতেছে 18-20। এটা এটা 18? আর এই দুটা 45? জোড়া 45। দর্শক দেখেন যে পাইকারি হাট, এই হাটে বিভিন্ন জাতের বাচ্চা ছাগল থেকে বড় ছাগল পাওয়া যায়। ও পাঠার বাচ্চা না বাড়ির বাচ্চা? এটা পাঠার বাচ্চা। দুটো পাঠার বাচ্চা? পাঠের পাঠার বাচ্চা আর দুটো পাঠির বাচ্চা। ঠিক আছে ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক এটা একটা কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছি, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই এই ঠিকানাটা একটু বলবেন, এই হাটের ঠিকানাটা? এবং ঠিকানা হলো ভাই আমার নাটোর জেলা হয়বাদপুর বাজার। হয়বাদপুর বাজার? হয়বাদপুর বাজার নাটোর থেকে আপনার 15-20 টাকা ভাড়া লাগবে, অটো যে কোনো ওখান থেকে চলে আসতে পারবে। 200 রোডের সাথে সম্মুখে বাজার। এই বাজারটা হলো আপনার সকাল 6টা থেকে বেলা 10-11টা পর্যন্ত থাকে, পাইকারি বাজার ভাই। এটা তো পাইকারি হাট? পাইকারি হাট, যত উত্তরবঙ্গের জন্য বাচ্চার জন্য শ্রেষ্ঠ বাজার এটা, পাইকারি বাজার। এই হাটে বাজার কিনার পরে তেবার হাট লাগে? এই বাজার থেকে বাচ্চা কিনে আমার হয়বাদপুর বাজার থেকে বাচ্চা কিনে পরে তেবারে হাটে নিয়ে বিক্রি করে, বা ওরা ইউটিউব করে সাকারি পাড়া যা, নলডাঙ্গা যা, বিভিন্ন জায়গার যা আর কি। এটা ভাই আসলে যার সম্বন্ধে সেমন জানা নাই ভাই। হ্যাঁ কোর্সের বাচ্চা ভাই। কোর্সের বাচ্চা, এই বাচ্চাটার নামে একটু দাম দর কথা বলবো। বাচ্চাটা দাম চাচ্ছি ভাই 10,000 টাকা। প্রচুর বাচ্চা ছাগল পাওয়া যায়? প্রচুর বাচ্চা উঠে, প্রচুর বাচ্চা বিভিন্ন জায়গা থেকে পাইকার এসে কিনে নিয়ে যায় আমাদের বাংলাদেশের সব জায়গায় হতে। এই যেগুলো মাল দেখিয়েছেন ভাই, এই যেগুলো সে বাড়ি রেখে নিয়েছে। ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আপনিও ভালো। সুপ্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকারে একটা বাচ্চা, এক বড় ভাই দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই।
আচ্ছা, হাতে অনেক বড় সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি, কী জাতের বাচ্চাটা? জি ভাই, এটা খাসির বাচ্চা, রাজস্থানি বাঘা তোতা ভাই। বাঘা তোতা? জি। কসের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, 10 মিটার রাজস্থানি বাঘা তোতা। জি। পাইকারি হাটে কেমন কি বাচ্চা নিয়ে আসছেন? নিয়ে আসছি ভাই, মোটামুটি দেখা যাচ্ছে 10-12 পিস নিয়ে আসছি আর কি। বেচা কিনা কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বেচা কিনা হয়। আচ্ছা, অনেক অনলাইনেও বিক্রি করে দিই। জি ভাই, আপনার তো অনলাইনেও আছে? জি জি জি। হাটে তো পাইকারি বেচা কিনা, তো এই বাচ্চাটা যদি আমরা একটু কথা বলি। জি, এই বাচ্চাটার দাম হলো 22,000 টাকা ভাই। 22,000 টাকা? জি। আজকের হাটে? জি জি। সেই হিসাবে বাজার কেমন বুঝতেছেন? বেশি না আলহামদুলিল্লাহ, তার মানে খুব বেশিও না খুব কমও না, একটু মিডিয়াম বাজার যাচ্ছে আর কি। আমরা পাইকারি রেটেই ছাগল ছাড়ি ভাই। ঘটনা হলো আমার অফলাইনে নিল পাইকারি রেট, অনলাইনে নিল পাইকারি রেট। চেষ্টা করি যে আসলে দর্শকদের তার মানে ভালো কিছু দেওয়ার, আর আমি দর্শকদের মাঝে সর্বক্ষণই বলি যে ভাই আপনারা যেটাই কিনেন ভালো জিনিস কিনেন, ভালো জিনিস নিতে হলে আমাদের নাটোরে আসেন, আমাদের নাটোরে আসেন, আমাদের নাটোরে সর্বোচ্চ ভালো জিনিস পাওয়া যায়। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, আর আপনাদের যেহেতু পাইকারি আপনারা ইয়ে অনলাইনে বিক্রি করেন, যোগাযোগ ফোন নাম্বারটা একটু বলে দেন। অবশ্যই ভাই, আমার নাম্বার 01747-8556-37, এ নাম্বারে যোগাযোগ। ভাই ভালো আছেন? চলে যাচ্ছে, সব এই হাটের থেকে চলে যাবে এবার এই হাটে। আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাটে আসছেন নাকি? হ্যাঁ। কি নিয়ে আসছেন? ছাগল। কয়টা নিয়ে আসছিলেন? 4টা। বিক্রি হয়েছে? কোথা থেকে আসছেন? এই ডাঙ্গাপাড়া। ডাঙ্গাপাড়া? ধরাল ডাঙ্গাপাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন আপনি? ভালো আছি। পরিচয়টা দেবেন, কোথা থেকে আসেন আপনি? আমি খোলাবাড়িয়া খামারপাড়া ওষুধিগ্রাম। ওষুধিগ্রাম নাটোর? ওষুধিগ্রাম নাটোর। এই হাটের ঠিকানাটা বলবেন। এটা হবিবপুর বাজার। হবিবপুর বাজার? হবিবপুর বাজার। সপ্তাহে কিবার হাটটা লাগে এটা? এটা রবিবারে, রবিবার লাগে। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 6টা থেকে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। আপনি আজকে কি জন্য আসছিলেন হাটে? আমি আসলাম ছাগল, একটা দাড়ি ছাগল কিনবো। আচ্ছা, সাইজ মতন হচ্ছে না, দাম দরে মিল হচ্ছে না, বাজার কম, পরিমাণ বাজার একটু কম। হাটেতে প্রচুর ছাগল আপনি? প্রচুর, এক বছরের ভিতরে এত ছাগল, আজকের মতন এত ছাগল কোনোদিন উঠছে না। হাটে কেমন বেচা কিনা হয়? কঠিন বেচা কিনা হয়। সিরাজগঞ্জ, ওই যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সন্ধি, এইসবের সমস্ত এলাকা, রাজশাহীর সারা দেশের ব্যাপারই নয়, পাইকারি কিনা লেগে যায় এখান থেকে নিয়ে যায়, যত বাচ্চা আছে সব কিনা লেগে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ির কয়টা ছাগল আছে? বাড়ির দাম দুইটা আছে। দুইটা আছে না? ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আপনি কি নিয়ে আসছিলেন? হ্যাঁ হ্যাঁ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি হাটের পুরো হাটের ভিউটা আমি দেখাইছি। তো এখানকার হাটের মালিক যারা, তাদের সাথে আমি একটু কথা বলবো। তো ভাইয়ের সাথে আগে একটু কথা বলি। আচ্ছা ভাইয়া, পরিচয় দেবেন এবং হাট সম্পর্কে একটু কথা বলেন, আপনাদের হাট সম্পর্কে একটু কথা বলবেন। আমার নাম আব্দুল মান্নান ভূঁইয়া। আমরা এটা এক বছরের জন্য পয়লা বৈশাখ থেকে 30শে চৈত্র পর্যন্ত আমরা এই হাটটা সরকারিভাবে ইজারাদার হিসেবে নিয়োগ নিয়েছি। তো আমাদের হাটে এই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় পাইকারি ছাগল, বিভিন্ন ধরনের বাচ্চা থেকে ধরে বড় পর্যন্ত, বুড়া, খাসি, কাশ্মীরি, পাঁচমিশালি, সব জাতেরই ছাগল এখানে ক্রয় বিক্রয় করা হয় পাইকারি। হ্যাঁ পাইকারি বাজার। এটা আমাদের সকাল 6টা থেকে মোটামুটি 10টা-11টা পর্যন্ত চলে। আর এখানে আপনারা সব ধরনের ছাগল পাওয়া যায়, কিন্তু এই বাজারের মতো এত সুযোগ সুবিধা আমার মনে হয় উত্তরবঙ্গের কোথাও নাই। আমরা ব্যাপারীদেরকে একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি। আমরা এখানে যারা গৃহস্থ মাল নিয়ে আসে তাদেরকে এখানে পর্যাপ্ত পরিমাণ বিক্রির ব্যবস্থা করে দিই। তারপরে আমরা তাদের সুখ দুঃখে এখানে আমরা পাশে থাকি। আমাদের এখানে আপনারা দেখছেন যে বাজারটা ছায়াযুক্ত একটা এলাকা। তারপরে আমাদের ঘর করা আছে, এই ঘরের মধ্যে যারা অবস্থান করতে পারে,
তো এক কথায় একটা অসাধারণ একটা মনোরম পরিবেশের একটা বিক্রয় কেন্দ্র পাইকারি হাট। আরেকটি আপনাকে অবগত করি আপনার মাধ্যমে সবাইকে, যে উত্তরবঙ্গ যতটি হাট আছে পাইকারি আমাদের এখানে সকাল থেকে কিনে নিয়ে, যেমন আমাদের এখান থেকে কিনে নিয়ে 10টা থেকে 11টার মধ্যে অন্য হাটে নিয়ে তুলে নিয়ে এটা ওরা বিক্রি করে। তাহলে এখানে তারা একটা কেনার ব্যবস্থা এবং একটু সস্তা দামে পায় এক কথায়, যেমন আমদানি তেমন রপ্তানি। আর এখানে কিনে নিয়ে তারা অন্য হাটে যখন যায় তো তারা ওখানে যে আর একটু লাভবান হইতে পারে। অর্থাৎ পাইকারি হাট, হ্যাঁ এক কথায় হলো পাইকারি অসাধারণ একটি হাট। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কথা বলি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাচ্চা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা বাচ্চা। বাচ্চাটার বয়স কতদিন? সাড়ে তিন মাস। কি বাচ্চা, পাটির বাচ্চা না পাটার বাচ্চা? পাটার বাচ্চা। পাটার বাচ্চা। কেমন কি দাম হচ্ছে বা চাচ্ছেন? দাম চাচ্ছে 28,000 টাকা। একটু কুলে নেন তো বাচ্চাটা, কুলে নেন বাচ্চাটা, আসলে দেখেন যে 28,000 টাকা দাম চাচ্ছে। দাম হয়েছে কত? দাম হয়েছে 22-23। দেখেন এইট মানের বাচ্চা নিতে চাইলে অবশ্যই হাটে চলে আসবেন। অনেক সুন্দর একটি ছাগল। এই কথা বলি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। বাসা কোথায় আপনার? বাসা হলো চন্দ্রপুর তোলা থানা, গুরদাসপুর থানা। গুরদাসপুর, অনেক দূর থেকে আসেন আপনি। জি। আচ্ছা, তো সব গুরদাসপুর থেকে ভাই চলে আসছে ছাগল নিয়ে অবস্থা রাখে। আচ্ছা, এটা কী জাতের ছাগল? এটা দাঁত শেষ হয়ে গেছে ভাই। দাঁত শেষ হয়েছে? দাঁত কী? জাত হলে যে এই তোতামুখী কয়। তোতামুখী? জি। ও তোতামুখী না কিন্তু, হ্যাঁ তোতামুখী না, তোতামুখী না মানে কস। ওটা কস, ভালো জাত কসের ছাগল একটা। আচ্ছা একটু দুধটা বললাম তা দেখাই। আগে খুব সুন্দর ছাগল দেখে। হ্যাঁ, দুধ হয়? দুধ হয়? হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চা ছিল, দুধ হয়। গাব আছে? না গাব নেই। গাব নেই না? না। কেমন কি দাম হয়েছে আজকে? দাম 16,000 বলছে ভাই আজকে। 16,000? জি। আপনি কত হলে বিক্রি করবেন? আমি বিক্রি করলে 18,000 হলে বিক্রি করবো। 18,000 বিক্রি করবেন? 16,000 হয়ে গেছে? জি। মোটামুটি হয়ে গেছে অনেক। দেখি একটু হাটান তো দেখি। হাটান তো দেখেন, এই যে ছাগল দেখেন, খুব সুন্দর একটি ছাগল। এরকম দাম হলে হাট থেকে ছাগল ক্রয় করতে পারবেন আপনারা, খুব সুন্দর সুন্দর ছাগল। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যান, নিয়ে যান।